अरे अंकल, ब्रिटिश जमाने से नहीं टूटा, आज टूट जाएगा। नहीं बेटी, हिंदुस्तान की बात ही कुछ अलग है। हम लोग बनाते हैं जितना, टूटता है उससे ज्यादा। हाँ अच्छा, आपकी किताब आ गई, हाँ देख लीजिए। हाँ दो तीन बार फोन भी किया था आपको। मैं रिंग करना भूल गई, ये लीजिए आपका पुराना वाला किताब। अच्छा अच्छा अच्छा, हाँ ठीक है, देख लो। फैंटास्टिक, कितना हुआ? हाँ पहले तो आप दो किताब ली थी और ये 135 हो गया कुल मिला के। ओके ये लीजिए। अच्छा आप बंगाली हो? कैसे पता? हाँ हमको तो सब कुछ पता चलता है। पंजाबी से बंगाली, तमिल, तेलुगु और हिमाचली, वो तो पता चलता ही है। बाय अंकल। अच्छा बाय। हाँ ঘড়ির দিকে খেয়াল আছে? কটা বাজে? পেট খালি করে টোটো করে ঘুরে বেড়াচ্ছিস, খেয়ে নে। আবার বেগুন? যা দিয়েছি খেতে হবে। মা, তুমি বাবাকে বলেছিলে? কি ব্যাপারে? উফ, কতবার বলবো। তোমার বাবাকে তুমি চেনো? আমি বলতে পারবো না মা, প্লিজ, দুদিনের কথা। ব্যাপারটা দুটো দিনের নয় জেনিয়া, ব্যাপারটা তোমার সেফটির, তোমার সিকিউরিটিটা সব থেকে বড়। তাছাড়া স্কুল ভর্তির সময় তো আছে। সেটাই তো বলছি, স্কুল শুরু হয়ে গেলে তো সব বন্ধ, তাই তার আগে ঘুরে এলেই তো হয়। বাবাকে বল। কি বলবে বাবাকে? আরে বাবা, বন্ধুদের সঙ্গে আলাদা মজা, তুমি বোঝো না। বাবা প্লিজ, আমার আরো 5টা বন্ধু যাচ্ছে, শালিনীর বাবাও যাচ্ছে অ্যাজ লোকাল গার্জেন। বাবা চাম্বাবালি না দারুণ জায়গা, জানো শাহরুখ এসেছিল? বাবা এত কাছে, দেখতে যাবো না? দুদিনের কথা প্লিজ। চারিদিকে কত রকম ঘটনা ঘটছে জানা আছে? জানি। আর অন্যদের বাবা মারা কিভাবে ছাড়ছে সেটা তো আমি দেখতে যাবো না, আমার প্রবলেম আছে। তোমার নিজের যখন ছেলে মেয়ে হবে তখন বুঝবে। একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার থেকে আগে ভাগে সাবধান হওয়াটা সব সময় ভালো। আমরা তো আছি, ছুটি পড়ুক স্কুলে আমরা নিয়ে যাব। যাবার সময় একটু মিসেস রয়ের ওখানে ঘুরে যাও তো, শরীরটা তো ভালো নেই, বাড়িতে কাজও চলছে। ঠিক আছে, আমি একবার ঢু মেরে যাচ্ছি, তুমি একটু এদিকটা দেখে নিও। ও ঠিক আছে, কিছু মিসেস রয়ের বাড়িটা আমাদের পাশেই, একা থাকেন তাই মাঝে মাঝে দেখতে যাই আর কি। মানুষটা খুবই নলেজেবল, প্রচুর ইনফর্মড, অনেক বই পড়েন, কিন্তু শুধু একটা ব্যাপারই আমার সঙ্গে মতের মিল হয় না, তন্ত্র সাধনার উপর ওনার অগাধ বিশ্বাস। তোমরা একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারো না, কিছু মানুষ আছে যারা কিছু না জেনে অল্প কয়েকটা বই পড়ে মানুষকে ঠকানোর জন্যই এই ডিসিপ্লিনটা ব্যবহার করে, আর তার জন্যে বদনাম হয় তন্ত্র সাধনা। আরে বাবা, তন্ত্র সাধনা জিনিসটাই তো ইটসেলফ কন্ট্রোভার্সিয়াল, এর তো কোনো প্রমাণ নেই, সাবজেক্ট টু এভিডেন্স এভরিথিং ইজ রাইট। আর এভিডেন্স 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 এভিডেন্স, কথাটা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। কিসের এভিডেন্স? এভিডেন্স সব কিছুর এভিডেন্স পাওয়া যায়? এটা ফিল করার ব্যাপার, এত সাটল, আমরা কতটুকু জানি এই ধরো মৃত্যুর পরে কি হয় আমরা জানতে পারি, কিন্তু যারা সেই লেভেলে উঠেছে তারা কিন্তু জানতে পারে। এরপরেও কন্ট্যাক্ট করতে গেলে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, আপনি এই যে এই জলটা খান, জলটা খান। না ঠিক আছে ঠিক আছে,
ডাক্তার দেখিয়েছেন? একটা ব্যানেজ কি খবর দেবো? না, ওই কালকে একটু বারান্দায় বসেছিলাম, ঠান্ডা লেগে গেছে। 60-এর ওপর উঠে গেলে কলকব্জা বিগড়তে শুরু করে, এ তো সবারই জানা। আপনাকে দেখে কিন্তু মনে হয় না 60-এর ওপর, মানে বয়সটা। পাঁচে বলো না। সবাই যাবে, মেয়েটা একা একা পড়ে থাকবে। ব্যাপারটাকে শুধুমাত্র এত সেন্টিমেন্টাল করে তোলো না তো। আরে বাবা, গার্জিয়ান তো একজন যাচ্ছেই, তাছাড়া ছেল ভালো জায়গা, কাছাকাছির মধ্যে। হ্যাঁ, দিল্লি হলে কথা ছিল। কোনো জায়গায় এখন আর সেফ নয়। খবরে রোজ পড়ো না, টিভিতে দেখো না চারদিকে কি হচ্ছে। আর আমরা তো যাচ্ছি বেড়াতে। সেটা নয়, মেয়ে বড় হচ্ছে, ওর একটা সার্কেল তৈরি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ও এখন থেকে। যদি এখন থেকে কি ছেড়ে দেবো, আজাদ পাঞ্চি। আরে বাবা, মেয়েটা তো আমারও নাকি, এটা চিন্তা হবে না? একটা ভালো মন্দ কিছু হয়ে গেলে, সেই জন্যই তো বলি। খাবার দিয়েছি, হোমওয়ার্কটা তাড়াতাড়ি শেষ করে নে, আর খেয়ে নে, বেরোতে হবে আমায়। কবে যাবি? কখন ঘুমোতে যাচ্ছ, কখন উঠছো, কি খাচ্ছ, প্রত্যেক মিনিটের আপডেটটা আমার দরকার। 100%। কবে যাবা, কখন? পরশু সকাল 9টা। তুমি ছোটবেলায় তোমার বাবার কথা শুনতে। আমি কতটা বাধ্য ছিলাম সেটা তুমিও ভালো করে জানো। ব্যাস, তাহলে আর মামনিকে দোষ দিই কি? কোথায় আছে ফোনটা? হ্যালো, হ্যাঁ, কি ব্যাপারটা কি বলতো তোর? হ্যাঁ, আমাকে দাও। হ্যাঁ, আমাকে দাও এক সেকেন্ড। হ্যালো, হ্যালো, তুই খেয়েছিস ঠিক করে? তুই বারবার ফোনটা কাটছিস কেন রে? তোর ফোনও লাগছে না, শোন তাড়াতাড়ি ঘুমিয়ে। হ্যালো, হ্যালো, ফোনটা কেটে দিল। হ্যাঁ, বাধ্য বাবা আমার, বাধ্য সন্তান। এরকম একটা ফ্যান্টাস্টিক নির্জন জায়গা, খটিয়াতে বসে পাশি জঙ্গল। Cheers. 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 হ্যাঁ, ভালো কথা। জঙ্গল বলতে মনে পড়লো, কালকে ফেরার সময় ভুল করে ওই জঙ্গলের ভেতরে চলে গিয়েছিলাম। কি গা ছমছম করছিল কি বলবো,
আমি তখনই বললাম আর ভেতরে ঢুকো না, কি দরকার বলো, কেউ যায় না। ভূত তো তেলো? আরে না না দূত, দেখো ওসব কিছু না, আসলে ওই গুজব, লোকে বলে বলেই একটু আধটু। কিন্তু তোমার এখান থেকে তো জঙ্গলটা পরিষ্কার দেখা যায়, তা তুমি কোনো দিন দেখেছো কিছু? নেবা, আমি কিন্তু শুনেছি একবার জঙ্গলে গেলে না আর ফেরা যায় না, লোকে পথ হারিয়ে ফেলে, পাগল হয়ে যায় আর ফিরতে পারে না। বলো, গত দু তিন বছরে না বেশ কয়েকজন মিসিং। দেখো হয়তো অন্য কোনো কারণে গেছে, হয়তো জঙ্গলকে দোষ দেওয়া। হ্যালো হ্যালো, কি হলো? হ্যাঁ না, মামুনির আসার সময় হয়ে গেল তো। তোমরা না বড় বেশি টেন্স হয়ে যাও, এত চিন্তা করো না, হইচই করতে করতে ঠিক সময় মতো ফিরে আসবে। তুমি একটা কাজ করো না, ওর এক বন্ধু আছে না প্রিয়াংশী বলে, ওর বাড়িতে একটা ফোন করো, ওর বাবা মা নিশ্চয়ই জানবেন। আজকে আইপিএল এর ম্যাচ আছে না? বাবা, তুমি জানো বাড়িতে থাকলে কত আইপিএল দেখো। কি হলো তোমার আজ? অনি এলো। প্রিয়াংশী বলছে ট্রিপে যায়নি। প্রিয়াংশী ট্রিপে যায়নি? দেখো হয়তো লাস্ট মোমেন্টে ক্যান্সেল করেছে। সেটা তো বললো না আমায়। আর কারোর নম্বর নেই অন্য কোনো বন্ধুর? মিস্টার আহুজার মেয়ে কি নাম ওর? আহুজার নাম্বার আমার কাছে আছে, লেট মি কল হিম। দাঁড়াও, কল করো তো। হ্যালো মিস্টার আহুজা, হাই মিস্টার চ্যাটার্জি হ্যা, হ্যাঁ হাই। আপল বাপস আগে গে ট্রিপ সে? মতলব আপল গে হি নাহি? কি হয়ে যায়? আপকো পতা হ্যা ক্যা কন কন গে থে? কি হয়েছে রে কি বলো না। না জি দিজি আপ। হ্যাঁ হাই বেটা, তুমি পতা হ্যা জিনিয়া কে সাথ কন গই থি ট্রিপ পে? ক্যা নাই, ঠিক হ্যা ঠিক হ্যা, থ্যাংক ইউ বেটা। কি হয়েছে কি হয়েছে কিছু বলছো না কেন? আহুজার মেয়ে বললো তো যায়নি ট্রিপে, আর ট্রিপে নাকি শেষ পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছিল। কি বলছো তুমি, কি বলছো? না না বলছি যে লাস্ট যখন তোমাকে ফোনটা করলো তখন তোমায় কিছু বলেনি কখন ফিরবে? না কিছু বলেনি, তারপর ওখানে ফোনটা রেখে দিল, ওর মা লাস্ট কথা বলেছে, আমি সত্যি জানি না। ফিরিনি মানে? ওর বন্ধুদের বাড়িতে খোঁজ করেছো? মুঝে তো কুছ ভি নাই পতা। হ্যাঁ ট্রিপ মে জানে কি বাত তো হুই থি, লেকিন ও সব তো ক্যান্সেল ভি হো গ্যা। আচ্ছা আর আর কিসি কা জানে কা বাত থা ট্রিপ পে? নো আইডিয়া আঙ্কল। হ্যাঁ এক বার ও বলি থি কি প্রিয়াংশী যা সকতি হ্যা। আচ্ছা ঠিক আছে, তুমি ওর কাছে থাকো, আমি দেখছি। হ্যাঁ রাখছি। আমি বলছি নাথিং কনক্রিট ইয়েট। আমার খুব ভয় করছে উনি। ভয় পেও না, আমি আমি আসছি, আরেকটা জায়গা চেক করে আসছি। I don't have any idea uncle. Yes we have planned for chai for a couple of times, lekin kuch bhi final nahi hua tha. To ha wo jab aap log plan kar rahe the to aur koi tha aap logo ke sath? नो अंकल, हम तीनों ही वहाँ पर दोस्त थे, लेकिन कुछ दिन पहले एक लड़का आया था जीनिया से मिलने के लिए। वो कहाँ से आया था? वो पता नहीं, लेकिन एक बार उसने हम तीनों का एक फोटो लिया था, वो है मेरे पास। ये देखिए। इसमें लड़का कहाँ है? उसी ने तो ये पिक्चर लिया था। ओ अच्छा अच्छा। খবর পেলে? কি হলো? ডোন্ট টেল মি কোনো খবর পাওনি? আর কিছু বলছো না কেন তোমরা? বলছি মামুনি ঠিক আছে তো? তো কিছু বলছো না কেন, তোমরা চুপ করে আছো কেন? মামুনি কোথায় বলছো না কেন?
সেই রাতটা তারপর আমাদের কিভাবে কাটলো সেটা শুধু আমরাই জানি। পরদিন সকালে পুলিশে ডায়েরি করি আমরা। ডায়েরি করা সত্ত্বেও নিজেরাও হাল ছাড়িনি, কিন্তু সব জায়গায় জায়গায় খুঁজেছি। যেখানে যেখানে জিনিয়ার খোঁজ পাওয়া সম্ভব সব জায়গায় গেলাম। চার্চ এরিয়া, আপার মল এরিয়া, যেসব দোকানগুলোতেও রেগুলার যেত, স্টেশনারি শপস, গার্মেন্টস শপস, বাজার অঞ্চল সব জায়গায় গেলাম। যদি কেউ ওকে দেখে থাকে, কোনো ক্লু পেলাম না। পুলিশের কাজ পুলিশ করছে করুক, উই আর নট সাপোজ টু বি ইনভলভড। কিন্তু ব্যানার্জির রিকোয়েস্টে পুলিশ আমাদের সাপোর্ট চেয়েছে, দ্যাটস হোয়াই উই আর হিয়ার। আর ব্যানার্জির বন্ধু মানে আপনি আমারও বন্ধু। নিশ্চয়ই জানেন ডাক্তার, উকিল আর পুলিশের কাছে কোনো কিছু লুকোতে নেই। আপনার মেয়েকে খুঁজে বার করবার দায়িত্ব আমারই, কিন্তু তার জন্য আপনাদের দুজনের হেল্প আমার ভীষণভাবে দরকার। ছোট ছোট ঘটনা যদি কিছু মনে পড়ে বাদ দেবেন না, বলবেন। হয়তো এমন কোনো ঘটনা যে আমার একটা কথা হঠাৎ মনে পড়ল। কদিন আগে ও আমায় বলেছিল একটা দোকান আছে টাউনের দিকে, হিমালয় বুক স্টোরস। ও প্রায়ই বই এক্সচেঞ্জ করতো ওখান থেকে। দোকানটা চার্চের পাশেই। সেদিন একটা ছেলে ওকে ফলো করছিল, সেটা অদ্ভুত দেখতে, চুলে কিরম অদ্ভুত রং করা, চোখে চশমা না সানগ্লাস পরেছিল। জিনিয়া খুব তাড়াতাড়ি সাইকেল চালায়, ও তাড়াতাড়ি সাইকেল চালিয়ে বাড়ি চলে এসেছিল। ব্যাপারটা নিয়ে হাসাহাসিও করেছিল, কিন্তু আমি খুব চিন্তায় পড়েছিলাম। আমি তো জানতাম না সব কিছুই। আমায় পরে বলেছিল। হিমালয় বুক স্টোর, রাইট? আর কিছু? আর কিছু তো মনে জানি না, আরো কিছু আছে নাকি? না। আপনার মেয়ের ওয়ার্ড্রোবটা চেক করতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? বুঝতেই তো পারছেন, ইনভেস্টিগেশন। মায়া, মায়া! জি স্যার। চেক করলো? ওকে। এখন এক্স্যাক্টলি আপনার মেয়ের বয়স কত? এবছর 13 হবে। ডায়েরি লিখতো? সেরকম রেগুলার নয়, মাঝে মাঝে লিখতো। টুডে আই ওয়েন্ট টু পিকনিক উইথ মাই ফ্যামিলি, আই হ্যাড লটস অফ ফান। দু মাস আগের একটা নোট রয়েছে, দেখছি। এবারে কিছু জানেন? আমায় বলেনি তো। আপনি এসব ব্যাপারে জানলে মাই জানবে। আরও বেশ কিছু নোট রয়েছে, রাখতে পারি এটা? রাখুন, কিন্তু মানে হয়ে গেলে যদি বুঝতেই পারছেন। স্যার, বেশি কিছু মেলা নেই। ঠিক আছে, যাও। অবশ্য পুলিশ তো এসব আগেই ঘেঁটে গেছে, নতুন কিছু পাওয়া তাও দেখি। আচ্ছা, এটা কার ছবি? এই এটা তো ওর বলে মনে হচ্ছে না। আমার বোনের ছেলে, জিনিয়ার খুব ক্লোজ। আর এই পুতুলটা? সব ছবিতে দেখছি। ওটা ওর খুব প্রিয়, ওটাও কাজ ছাড়াই করতে চায় না। এটা না? আচ্ছা, একটা জিনিস আমি না গতকাল রাতে এটা পেয়েছি ওর এক বন্ধুর বাড়ি থেকে, এটা একবার দেখতে পারেন। আমরা কত দুটো দিন একেবারে ঘুমোতে পারিনি, বুঝতেই পারছেন। আপনার তো দুদিন, আমার বছর তিনেক।
ইনসমনিয়া। চোখ কান খোলা রাখবেন, কোনো ইনফরমেশন থাকলে দেবেন, আর ফোনটা সবসময় চালু রাখবেন। ডোন্ট ওরি, আই উইল ডু সামথিং। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড মর্নিং। মাই কেবল ধবন হু, আপকা পড়োসি। ও আচ্ছা, নমস্তে। নমস্তে। হম থোড়া জলদি মে হ্যায়, ইফ আই ক্যান টক টু ইউ লেটার। হ্যাঁ, শিওর শিওর। वैसे मैं आपकी कुछ मदद कर सकता हूँ। कैसे? योर डॉटर इज मिसिंग, राइट? यस। आई हैव सीन समथिंग।